গুড মর্নিং। সবাই বান্ধবীরা ভালো আছো তো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, তো সেটাই চাই তোমরা ভালো থাকো, তাহলে আমিও ভালো থাকি তোমাদের সাথে সাথে, ঠিক আছে? তো এখন তো 11টা বেজে গেলে, সকাল থেকে দুধ জাপ করে মোটামুটি কাজ শেষ করে নিয়েছি। এখন একটু ফ্রি হয়েছে, মতলব স্নান করতে যাবো, জল বসিয়েছে, গরম জল বসিয়েছে, গরম জলটা হয়ে গেলে আমি স্নান করতে যাবো, বাস। হ্যাঁ, তো মেয়ে তো এখন স্কুল থেকে আসেনি, তো তার আগে আমি স্নান টান করে চলে আসবো। তো এখন খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, তো সকালে একটু চা আর একটু রুটি খেয়েছি, একটাই রুটি খেয়েছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এটা আমি কিছু খাওয়া নেই। তো আমি একটু বিস্কিট খেয়ে নিই, বিস্কিট খাচ্ছি আমি, যে 3টি বিস্কিট নিয়েছি, 3টি আমি খাবো। হ্যাঁ, তো খুব খিদে পেয়েছে, খেয়ে একটু জল খাবো, তারপরে আমি স্নান করতে যাবো। তো মেয়ে আসলে পরে খাওয়া হবে, এই জন্য দেরি হয়ে যাবে, মেয়ে আসলে স্নান করবে, তারপর গিয়ে খেতে খেতে অনেক 1টা থেকে 2টা বেজে যায়, তো এতক্ষণ সময় থাকা যাবে না, তাহলে একটু খেয়ে নিই। হ্যাঁ, তারপর আগামী দিন তো আবার সরস্বতী পুজো না, তো সেই জন্য একটু কাপড় চোপড় যেটি পরে অঞ্জলি পঞ্জলি দেবে, সেই ড্রেসটা একটু মেয়ে ধুয়ে দিলাম, এই জন্য একটু পরিষ্কার তো করতেই হয়, তো যতটুকু হয় বিদ্যাদেবীর পুজো। হ্যাঁ, তো ঠিক আছে, তো এখন বিস্কিটটা খেয়ে নিচ্ছি, তারপর স্নান করবো, তারপরে এসে আবার বন্ধুদের সাথে কথা বলবো, দেখবো, ঠিক আছে? তো এখন বিস্কিটটা খাচ্ছি। তো হলো হঠাৎ করে একটা পুজো, দুর্গা পুজো গেলে হঠাৎ করে আবার সরস্বতী পুজো চলে আসলো, এক পরে চলতেই থাকে না। হ্যাঁ, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, কালকে গেলো ভ্যালেন্টাইন ডে, তো আনন্দের শেষ নেই। তবে সেই আনন্দটা সবার সমানভাবে, মানে কী বলবো, উপভোগ করতে পারে না, কারণ অনেক সমস্যা আছে, অনেক সমস্যা থাকে, অনেক প্রবলেম থাকে, তো সেই জন্য অনেকে অনেক প্রবলেমগুলো মানে প্রবলেমগুলো ফেস করে তারপরে ওই অনুষ্ঠানটা করা অনেকের সম্ভব হয় না, তো ঠিক আছে। তবে সরস্বতী পুজো তো ঘরে ঘরে সবার ঘরেই ছোটো বড়ো যেভাবে হয়ই থাকে, কেন বিদ্যা দেবী। হ্যাঁ, তো এটা ছাড়া কিছু হয় না, নাচ গান বলো, নাচ বলো, তারপর পড়াশোনা, সব কিছু কম্পিউটার থেকে পড়াশোনা সব কিছুই এখন লাগে, তো বিদ্যাদেবী ঘরে ঘরেই থাকে, তো আয়োজন কম হোক আর বেশি হোক, পুজো তো পুজো, ঠিক আছে? তো সেটার জন্য কম বেশি আয়োজন সবার ঘরেই করে। হ্যাঁ, তো আমি দেখি কতটুকু করতে পারতে, ছেলে বাড়ি নেই, ওর খুব ইচ্ছে ছিল সরস্বতী পুজোর পরে যাওয়ার, কিন্তু কিছু করার নেই, ক্লাস তো শুরু হয়ে গেছে, তো যেতেই হবে, আর ফার্স্ট স্টার্টিং ক্লাস না পেলে ভালো লাগে না। একটা জিনিস শুরু, এটা আমার মানে খুব ভালো লাগে, যে যে কোনো জায়গায় যাবো, যে কোনো কিছুতে যাবো, আর স্টার্টিংটা যদি না থাকে ওর, মাঝখানে একটু দিলেটে গিয়ে সেখানে একটু মজা পাওয়া কম যায়। হ্যাঁ, যাই না অন্যদের কি, কিন্তু আমার এটা আমি ভাবি যে ফার্স্ট স্টার্টিং শুরু না হলে, ওই সময়টাতে না থাকলে ওই অনুষ্ঠানটা একটু বোঝা যায় না কীরকম হচ্ছে, কীরকম মাঝখানে গিয়ে একটু অ্যাডজাস্ট করতে ওই জন্য কীরকম হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য বলি, ঠিক আছে, সরস্বতী পুজো তো বারবার আসবে, তো ঠাকুরের বিয়েতেই তো যাচ্ছ, ঠিক আছে, তুমি চলো। তো ওখানে তো সরস্বতী পুজো হবে কি না মনে হচ্ছে না, তবে তাদের কলেজে সরস্বতীটা মূর্তি আছে সামনে, না মনে হয় না হবে বলে, বাইরে তো এরকম নেই, তবে ওর জন্য খারাপ লাগছে। ঠিক আছে, আমি ঘরে থেকে ওর জন্য একটু প্রেয়ার করে দেবো, যাতে আমার ছেলেকে একটু ভালো রাখে, পড়াশোনার দিকে একটু ধ্যান দেয়, এইটা, ঠিক আছে? এখন বিস্কিটটা খেয়ে নিচ্ছি, তারপর আবার সরস্বতী ঠাকুরের পুজো আগামী দিন। হ্যাঁ, তো আগামী দিন, তো এই জন্য আমি একটা সরস্বতী ঠাকুর একটা মালা বানাচ্ছি সুতো দিয়ে। হ্যাঁ, তো এটা কীভাবে বানাচ্ছি, এটাকে ইয়ে করে রেল করে নিয়েছি, রেল করে, তো এখন এটাকে গিট দিয়ে নিচ্ছি। কিছুটা দূর এইভাবে করে গিট দিয়ে যাবো আমি। সমান দূরত্বে গিটগুলো দিতে হবে, তাহলে ভালো হয়, সুন্দর লাগবে এটা দেখতে। এই যে এরকম করে সমান দূরত্বে গিটগুলো দিয়ে দেবে। এরকম করে আমি গিট দেওয়ার পর তা এই মিডেলগুলো কেটে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা মিডেলটা কেটে দেবো, মাঝখানে কিছুটা সুতো কাটবো না, চারিদিকটা ঘুরিয়ে কেটে দেবো। তারপর আমি দেখাচ্ছি কী হচ্ছে এটা। এইরকম এরকম হয়ে যাবে। অনেক রাত হয়ে গেল, তো আগামী দিন তো সরস্বতী পুজো, সবাই নিশ্চয়ই বাজারঘাট করে টোরে একদম পুজো টুজো ঠাকুর ঠাকুর এনে নিশ্চয়ই রেডি করে রেখেছেন না, সকালে উঠে পুজো। আচ্ছা ঠিক আছে, তো হলো আজকের এটা এতটুকু। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, তো আগামী দিন আবার সরস্বতী পুজোর নিয়েই শুরু করব ব্লগটা। আজকের মতো এখানেই, বাই।